জেলা শাসকের উদ্যোগে তৈরি স্কুলের বন্ধুমহল ক্লাবের উদ্যোগে ফের পড়াশোনার সুযোগ পেল দশম শ্রেণীর ছাত্র সজল। ঘাটাল ব্লকের আজবনগর এক গ্রাম পঞ্চায়েতের বারানন্দী গ্রামের কালীচক বার গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সজল পড়াশুনো করতে চায়, কিন্তু তাকে জোর করে সজলের মা ও মামা ভিন রাজ্যে সোনার কাছে পাঠিয়ে দিয়েছে। এই অভিযোগ পৌঁছায় মহকুমা শাসকের কাছে। মহকুমা শাসক সুমন বিশ্বাস তৎক্ষণাৎ ঘটনাটি স্কুলের হেডমাস্টার সহ পুলিশে জানান। পুলিশ ওই ঘটনার তদন্তে পৌঁছায় সজলের বাড়িতে। সজলের মা স্বীকার করে নেন যে তারা সজলকে মহারাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন তার মামার সাথে। তিনি আরও বলেন, সজল পুনরায় পড়াশোনা করবে, তাকে ফিরিয়ে আনা হবে। সরস্বতী পূজার আগের দিন পৌঁছে যাবে বাড়িতে সজল, ফের স্কুলে যাবে। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, দেড় বছর আগে জেলা শাসকের উদ্যোগে প্রত্যেকটি বিদ্যালয়ে তৈরি হয় এই বন্ধুমহল ক্লাব। ওই ক্লাবের এক সদস্য আমাকে প্রথমে জানায়, সাথে সাথে স্কুলের হেডমাস্টারকে ব্যাপারটা জানায়। এখন সজল ফের সকলের উদ্যোগে আবার পড়তে পারবে, সজল আবারও স্কুলে আসবে, এই কথা শুনে খুশি সজলের বন্ধুরাও। কুমারেশ চানকের রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। সজল কোথায় এখন? তাকে জোর করে কাজে পাঠাচ্ছেন না? না না, তো বেড়াতে এখন স্কুল ঠিকঠাক চালু হয়নি বলে ওই জন্য ভালো ঘুরে আসে। কোথায় গিয়েছে? আপনি কি হন? সজলের মা, তাই তো? তার বাবাও চেষ্টা করছে পাঠানোর জন্য। এই তো আর কাল পরশু দিয়ে গাড়ি উঠতো বলে কাজ, মানে শনিবারে নামবে, আবার রোববারে জানলেন ছোট ছে না তো, মানে যেমন স্কুলে যাই তেমন স্কুলেই যাবে। পড়াশোনা করবে তো সজল? হ্যাঁ হ্যাঁ, করবে। জেলা শাসক মহাশয়ের উদ্যোগে প্রত্যেকটি বিদ্যালয়ে বন্ধুমহল ক্লাব তৈরি হয়েছিল বছর দেড়েক আগে। তো সেই বন্ধুমহল ক্লাবের সবার নাম, আমার নাম্বার বন্ধুমহল ক্লাবকে আমি দিয়েছিলাম প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা স্কুলেই ক্লাব আছে। তো বন্ধুমহল ক্লাবের একজন সদস্য আমাকে ফোন করে জানিয়েছিল যে বারগোবিন্দ কালীচক বারগোবিন্দ বিদ্যালয়ের একটি ছাত্র দশম শ্রেণীতে পড়ে, তো সে নিজে পড়তে চায়, তার বাবাও চায় সে পড়ুক, কিন্তু তার মা এবং তার মামা তাকে বাইরে কাজে পাঠাচ্ছিলেন, নাবালক ছাত্র। তো আমি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে বলি এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবকেও বলি। তো সকলের উদ্যোগে ছেলেটি আবার পড়তে পারছে। তো আমাদের উচিত যেন সবাই অন্তত মাধ্যমিক শিক্ষাটা অতিক্রম করে এবং 18 বছর অতিক্রম করে তবেই যেন কাজ করতে যায়। এখানে অনেক মানুষ আছেন, অনেক ছেলে মেয়ে আছে যারা বাইরে কাজ করে, সত্যি কাজ করা দরকার, বাইরে কাজ না করলে আর্নিং হবে বা কী হবে। তো তারা যেন অবশ্যই একটা প্রাথমিক শিক্ষা মানে মাধ্যমিক পাস অন্তত করে যায়, এটা আমাদের আবেদন সকলের কাছে।